আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমামে জুম্মার লাগি ম্যারেজ বিয়া লইয়া খুতবা দিছেন। একটা স্টোরি মনে হইল, একটা কন্যা, তারা তিন বন্ধু বইয়া, মাত্র তিন বিবাহিত বন্ধু, তারা জিজ্ঞা করার একজন আরো জন জানে তোমার কিতা অবস্থা, বিয়া কিলা চলের। তারপরে একজনে কইলা জানে না, আমার বউ তো সাথে মারিলার, ঘর শান্তি নাই, পাড়া শান্তি নাই, আমার কথা বাদ দাও, তোমার অবস্থা কিতা? বলে আমার অবস্থা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি সকালে উঠি, একটু সকালে উঠতে ভালো পাই, উঠিয়া আস্তে আস্তে উঠিয়া নাস্তা বানাইলাই, ডিম দুইটা বিরান করলাই, বুঝলাই চারটা বিরান করিলাই, আমি দুইটা খাইলাম, ওয়াইফরে দুইটা দিলাম, একলা একলা খাইবাই গেলা বাদে অত আস্তে আস্তে তুললাই, তাই রকম থেকে তুললে ব্রেকফাস্ট দিলাম, দিয়া বাদে বাই চেন্তরিনিয়া স্কুলও দিলাম, স্কুল থেকে ইয়া তুরা ঘোরাঘুরি করলাই, বাদে বুঝলাই ফেটুবুক লাগলে আমি আমার নিজের হাতর রান্দা খুব ভালো হয়, বুঝলাই রান্দিল্লাই, ওই তো বই থাকতাই ঘরের মাঝে, তো রান্দিল্লাই রান্দিয়া ফোন রানলে তো আর একজন লাগে রান্ধাই নাই, ওয়াইফের লাগিও রান্ধবাই, বাই চিন্তু লাগে না, তারা লাগিও রান্দিল্লাই, বাদে অকলে মিললে খাইলাম, খাইয়া আমার আবার এক এমনি বই থাকতে ভালো লাগে না, আমার ওই লোলো রাস্তা করতাম, বাদে খাইয়া হান্ডি বাসন দৌড়লাই ফট করি, তো একটু আরাম করলাই, ঘোরাফেরা করলাই, ঘোরা আইলাই, আবার বিকালে নাস্তা লাগি ধরিলাম, চা এক কাপ বানাইরাই, নিজে একলা খাই পাইনি, দুই কাপ বানাইলাম, ওয়াইফ হলে এক কাপ, আমার লাগে এক কাপ, তোরা ঘুরা ঘুরা করলাই, বইলাই, টিভি দেখলাই, রাইতর সময় হইলো, নিজের আতর খানা খানি আমার ভাল লাগে, আমার অন্য মানুষের আতর রান্দা ভাল লাগে না, তো বুঝলাই রান্ধিলাই, কিছু রান্দা রেডি করিলাই, ডিনারও লাগি রাইতর খানির লাগে, খাইয়া সকলে খাইলাই, বেডো যাইবার আগে ওই তো বই থাকতাই, তো কিছু হান্ডি বাসন জোতা আছে, ওটা ফট করে দৌড়লাই, ওই আস্তে আস্তে বেডোকে লাগি, আমার আরামেও যাইব, তো হইলে আমার হতো বাদ, তোমার অবস্থা কিতা? তিন নম্বর জন রিজিকা করলা, তিন নম্বর জন হলো আমার অবস্থা, তোমার দুজনও লাখানো, আমি একে অত সুন্দর করে কইতে পারি না, অত হইলো ডিফারেন্স, তো এখানে আজকে যত ফানি আল্লাহ কইছেন, আল্লাহ সব জিনিসের একটা সিস্টেম দিয়া দিছেন, আল্লাহ কোরআনও কইছেন যে বেঠাইন তোরে আল্লাহ বানাইছেন গরর লিডার হিসাবে, মানে বেঠাইনতে প্রোভাইড করবা, বেঠিনতে গরর বাইছেন তোরে গররে লুক আফটার করবা, ই ব্যালেন্স যে সময় থাকতো না, যে গর বেঠিয়ে বেঠি গরর বেটা হয়ে যাবা, ই গরর মাঝে কোনো সময় শান্তি হইতো না, ওখানে আমরা মনে রাখতাম হইব, আল্লাহ এই সিস্টেম দিয়া দিছেন যে বেঠা হইল গিয়া গরর লিডার, সো আর যত মার্সিফুল হইতাম, যত আমরা আমরা ওয়াইফ সকল তোরে বালাসকে ট্রিট করতাম, বা সব জিনিসের সিস্টেম মানিয়া চলতাম, হইব বেটা হইলে গিয়ে একবার গিয়ে খাম করবো, রুজু করবো, ওয়াইফে গড় লুক আফটা করবা, বাচ্চা লুক আফটা করবা, অ্যান্ড সো অন, ওই তো পারে যার যে সিচুয়েশন ডিফারেন্ট, একটা ডিফারেন্ট, বাট জেনারেল রুল হইল গিয়া যেনে গড়ের লিডার হইলো বেটা, আর ই রুল মানিয়া চললে ইনশাল্লাহ আপনার ফ্যামিলির মাঝে শান্তি থাকবো, আর দিনের উপরে যদি আমরা ফ্যামিলি এস্টাবলিশ করি সে শান্তি থাকবো, আমাদের বুঝার আমল করার তৌফিক পাবো। আসসালামু আলাইকুম।